যে টিভি নিউজ ঐক্যের পথে মোড়া লক্ষ্মীপুরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে ছত্রিশ জন গ্রাহক থেকে হাতিয়ে নেয়া অতিরিক্ত এক লাখ একচল্লিশ হাজার নশো টাকা ফেরত দিয়েছে দালাল চক্র দুপুরে লক্ষ্মীপুরে পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের হলরুমে দুর্নীতি দমন কমিশনের আয়োজিত সভায় টাকাগুলো ফেরত দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন দুদকের নোয়াখালী আঞ্চলিক সমন্বিত কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক সুবেল আহমেদ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শাহজাহান কবির ও সমিতি বোর্ডের সভাপতি মনিরুল ইসলাম একজন বিদ্যুৎ গ্রাহকের অভিযোগের ভিত্তিতে এগারো নম্বর লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে দুদক অভিযান চালায় গ্রাহকদের তথ্য ও পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ে তদন্ত করে জন গ্রাহক থেকে অতিরিক্ত টাকা নেয়ার সত্যতা পাওয়া যায় পরে চট্টগ্রামের ঠিকাদার স্বপন বড়ুয়ার সহযোগিতায় দালালের কাছ থেকে গ্রাহকের অতিরিক্ত এক লাখ একচল্লিশ হাজার নশো চুরাশি টাকা আদায় করা হয় মঙ্গলবার দুপুরে প্রতি গ্রাহককে তিন হাজার নশো চুয়াল্লিশ টাকা করে ফেরত দেওয়া হয়েছে এখানকার ফুল বিদ্যুতের লাইন দেওয়ার জন্য গ্রাহকদের কাছ থেকে বেশি টাকা নেওয়া হচ্ছে ছ হাজার করে টাকা নেওয়া হচ্ছে এই আমাদের অফিস হেডকোয়ার্টার থেকে এই তথ্যটা আমাদেরকে জানার সাথে সাথে আমরা এখানে অভিযান পরিচালনা করি এবং আমরা ছত্রিশ জনের কাছ থেকে এই অতিরিক্ত টাকা বিশেষ করে চার হাজার টাকা করে বেশি নেওয়ার সংবাদ পাই আমরা দ্রুত গতিতে সেই দালালকে শনাক্ত করি এবং তার কাছ থেকে ফুললি বিদ্যুতের সহযোগিতায় এবং এখানকার ঠিকাদারের সহযোগিতায় আমরা টাকাটা উদ্ধার করি এবং উদ্ধার করে আজকে বিভিন্ন মিডিয়ার সম্মুখে সেই ছত্রিশ জন গ্রাহককে আমরা সেই টাকাটা আজকে সরাসরি পরিশোধ করি